নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এক মজাদার রেসিপি করে দেখাবো রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই তেলের মধ্যে দুই ইঞ্চি আদা এই রকম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ কোয়া রসুন ছোটো ছোটো টুকরো করা দেড় বাটি টমেটো চারটি শুকনো লঙ্কা ও স্বাদ মতো নুন এবার এই কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন কিছুক্ষণ পরেই টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই টমেটোগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার গ্যাসটা অন করে কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কিছুটা পরিমাণ সাদা তেল কড়াইতে ঢেলে দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন সেদ্ধ করা ম্যাশ করা এক বাটি আলু এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই ম্যাশ করা আলু একটু নাড়াচাড়া করে নিয়ে এই রেসিপির প্রথমেই যে টমেটোগুলো ভেজেছিলাম সেই টমেটোগুলো ঠান্ডা করে নিয়ে ভালো করে পেস্ট করে এই কড়াইতে ঢেলে দিলাম এবার এই টমেটো পেস্ট ও ম্যাশ করা আলু একসঙ্গে মিক্স করতে করতে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি এই আলুর মধ্যে হাফ বাটি ধনেপাতা ধনে ঢেলে দিলাম এবার এই ধনেপাতা ও আলু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েই এই আলুটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব এবার কয়েকটি স্লাইস ব্রেড নিয়ে তার থেকে চারটি ব্রেড এইভাবে সাজিয়ে একটু আগে যে আলুর পুরটা আমি তৈরি করলাম সেখান থেকে সম পরিমাণ আলুর পুর নিয়ে এই ব্রেডগুলোর ওপর রাখবো এবার একটা চামচের সাহায্যে এইভাবে আলুর পুরগুলোকে ব্রেডগুলোর ওপর ভালো করে ছড়িয়ে দেব এবার একটা করে ব্রেড এই পুরগুলোর ওপর বসিয়ে ভালো করে চেপে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে ফোর টেবিল স্পুন বেসন দিয়ে দেব আর দিয়ে দেবো ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন ওয়ান টেবিল স্পুন আমচুর ওয়ান টি স্পুন গুঁড়ো গরম মশলা এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের থিকনেসটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয় ব্যাটারটা রেডি আমি এখন একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার এই তেলটা গরম হলে পুর ভরা একটা ব্রেড ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই ব্রেডটা উল্টে পাল্টে নিয়ে লালচে করে ভেজে নেব পুর ভরা ব্রেডটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই ব্রেডটা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে বাদ বাকি পুর ভরা ব্রেডগুলো ঠিক একইভাবে ভেজে নেব রেসিপিটি আমার রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ